السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে কুরআনুল কারীমের 30 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতু আবাসা 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিক্ষা দেব ইনশাআল্লাহ 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিক্ষা দেওয়ার কারণ কি 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য হলো এই 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে আমি এমন কিছু বিষয় শিক্ষা দেব এমন কিছু জিনিস জানিয়ে দেব এমন কিছু বিষয় বুঝিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারবেন এই কোরআন ছাড়া আমাদের মুক্তি নাই দুনিয়া তো মুক্তি নাই আখিরাত তো মুক্তি নাই অনেকে মনে করেন কোরআন তেলাওয়াত কোরআন পড়া খুবই কঠিন কিন্তু না আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত 10টি আয়াত আমার সাথে সাথে পড়ুন বুঝুন শিখুন ইনশাআল্লাহ আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম عبس وتولى عين زبر عا با زبر با عبا سين زبر سا عبس وتولى واو زبر وا تا زبر تا وتا واو لام زبر ول لام خرا زبر لا লামে আমরা একটি খারা জবর দেখতে পাচ্ছি আমাদের মনে রাখতে হবে খারা জবর খারাজের উল্টা পেশ সাথে সাথে জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও এই ছয় জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয় এই টান গুলাকে মধ্যে তবাই বলে মানে এখানে টান ছাড়া আপনি যেতেই পারবেন না আপনি যদি এই টানগুলা ছেড়ে দেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে আমরা এখানে খারা জবরের উপরে অথবা পাশে আমরা চিকন একটি চিহ্ন দেখতে পাচ্ছি যদি হরফের উপরে এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন আর এই মোটা চিহ্ন দেখলে এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন عبس وتولى حمزة نون زبر أن আমি গুনাহ করেছি গুনাহ করার কারণ হলো খুবই মনোযোগ দিয়ে শুনুন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গুনাহ করার কারণ হলো নুনে সাকিন আমরা এখানে জজমালা নুন দেখতে পাচ্ছি জজমালা নুনকে নুনে সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ হয় না কয়টা হরফ আসলে গুনাহ হয় না 8টি হরফ আসলে গুনাহ হয় না 8টি হরফ হলো হামজা হা আইন হা গয়িন খ র লাম এই 8 হরফ আসলে গুনাহ হয় না আর বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া পরিত হয় আমরা এখানে নুনে সাকিনের পরে 8 হরফের কোন হরফ দেখতে পাচ্ছি না তার মানে এখানে গুনাহ সারা যাবে না হামজা নুন জবর আং জিম আলিফ জবর জা সার আলিফ তান হামজা জবর আ আং জা হালাম পেশুল আং জা আহুল আগামা হামজা আইন জবর আ মিম খারা জবর মা আমা আং জা আহুল আগামা ওয়ামা ইউদরিকা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা ইয়াদাল পেশে ইউদ দাল হলো কলকলা দালের উপরে আমরা একটি জজম দেখতে পাচ্ছি
আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়, আর কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। পাঁচটি হরফ হল কফ, প, বা, জিম, দাল। এই পাঁচ হরফের একটি হরফ আমরা এখানে দেখতে পাচ্ছি, তার মানে এটাকে আমাদের ধাক্কা দিতে হবে। ইউদ, ইউদ এভাবে ধাক্কা দিবেন, ঠিক আছে? ঠিক আছে, লাআল্লাহু উল্টা পেশ বলেছিলাম না, খারা জবর, খারাজের উল্টা পেশ, ইয়াজ্জাক্কা, খারা জবর উপরে চিকন চিহ্ন বলেছিলাম না, তিন আলিফ টান, ঠিক আছে? আউ ইয়াজ্জাক্কারু, হামজা ওয়াও জবর, আউ ইয়াজাল জবর, ইয়াজাল কাব জবর, জাক কাব জবর, কা হরফে শুরু। আউ ইয়াজ্জাক্কারু, أو يذكر فتن فعه الذكر، أما حمزة ميم زبر، أم ميم ألف زبر، ما أما এখানে ওয়াজিব গুন্নাহ সাথে জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ঠিক আছে? আম্মা মিম জবর মা, নুন চিন জেরে নিস মানিস, তাগন জবর তাগ, নুন খারা জবর না, মানিস তাগ না, আম্মা মানিস তাগ না, না, ঠিক আছে? ফা আং 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 গুনাহ করছি, নুনে সাকিনের পরে আট হরফের কোন হরফ নাই, সেই কারণে আমি এখানে গুনাহ করছি। আটটি হরফ হলো কি, হামজা, হা, আইন, হা, গয়ন, খ, র, লাম। এই আট হরফ আসলে গুনাহ হয় না, ঠিক আছে? ফা আং তা লাম জবল্লা হা উল্টা পেশুহু, ফা আং তা লাহু সাথে একালিফ টান, ও আং গুন্না, নুনে সাকিনের পরে আট হরফের কোন হরফ নাই, তার মানে গুন্না সারা যাবে না। ও আং যা আকা, যা চার আলিফ টান,
جاءك يسعى وهو يخشى. واو زبر واه فشه وهو واو زبر واه وهو يا خ زبر يا خ شين خرا زبر شا وهو يخشى. وأما من جاءك يسعى وهو يخشى فأن هنا كرسي كان نون ساكن فور أحرف كون حرف نهي فأنت عنه كان دكان عن جدي غناه كوري তাহলে কিন্তু গুনাহ হবে। এখানে নুনের সাকিনের পরে আমরা হা দেখতে পাচ্ছি, হা কিন্তু আমাদের আট হরফের একটি হরফ, হামজা হা, ঠিক আছে? আমরা জানি আট হরফ আসলে গুনাহ হয় না, তার মানে এখানে গুনাহ করা যাবে না। আনহু তালা হা তাজবর তালাম হা জবর লাহ তালা হা খারা জবর হা, ঠিক আছে? فأنت عنه تلهى فأنت عنه تلهى ঠিক আছে। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি একবার দুইবার তিনবার দেখুন, না বুঝলে আবার দেখুন। আমি আশা করব আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে পড়েন, আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে পড়তে পারবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।